মাঠ ও মাঠের বাইরে দুই জায়গাতেই সবার মন জয় করেই চলেছেন দুই ভাইরা ভাই মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রিয়াদ মুশির দারুণ ক্যামিও কিংবা খেলা চলাকালীন ইফতার করা মুগ্ধ করেই চলেছে কোটি ভক্তকে। রিয়াদ মুশির ম্যাচিউরিটি যেন নতুনদের জন্য একটা রোল মডেল। মাঠ ও মাঠের বাইরে এই দুই পাণ্ডবের গল্পটা একটু খুলে বলা যাক। প্রথমেই আসা যাক পারফরমেন্সে। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার দেওয়া 257 রানের টার্গেটে খেলতে নেমে প্রথম বলই আউট হন লিটন দাস। তখনই ক্রিজে আসেন অধিনায়ক শান্ত। সৌম্য সরকারকে নিয়ে ইনিংস টেনে নেওয়ার দায়িত্ব পড়ে বাংলাদেশের ক্যাপ্টেনের ওপর। কিন্তু দলীয় রান যখন 14 তখন মাত্র 3 রান করেই প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। দলের চাপ তখন আবারও বাড়ে। দলীয় 23 রানে আবার উইকেট হারায় বাংলাদেশ। সৌম্যর মতো এবার মাত্র 3 রান করেই আউট হন তাওহিদ হৃদয়ও। এরপরই ক্রিজে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। নাজমুল শান্তকে সঙ্গ দেওয়ার জন্য দরকার ছিল একটা পার্টনারশিপের, সেই সাইড রোলটা দারুণভাবে পালন করেন রিয়াদ। সেন্সিবল ব্যাটিংয়ে শান্তকে সঙ্গ দিতে থাকেন সাইলেন্ট কিলার। আউট হওয়ার আগে 37 বলে 37 রান করেন মিস্টার 30, স্ট্রাইক রেটটাও 100। একটা ছক্কার পাশাপাশি 4টা বাউন্ডারিও হাঁকিয়েছেন রিয়াদ। এই ছোট্ট ক্যামিওটা নাজমুল শান্তকে দেয় বিশ্বাস, যে বিশ্বাসে ক্রিজে টিকে থাকতে পারেন শান্ত। রিয়াদ ফিরলে পরের গল্পটা সাজান মুশফিকুর রহিম। 92 রানে 4 উইকেট হারানো দল ক্রিজে একা লড়ছেন শান্ত। তখনই মুশির আগমন, পুরো শেষ অব্দি দিয়ে গেছেন সেই সঙ্গ। শুধুই সঙ্গ না, নিজের 50 দেখাও পেয়েছেন মুশি। শ্রীলঙ্কাকে পেলে যেন অটোমেটিক ফ্লোতে চলে আসেন এই উইকেট কিপার ব্যাটার। 8টা বাউন্ডারিতে অপরাজিত 73 রানের একটা ইনিংস খেলেন মিস্টার ডিপেন্ডেবল। তার এই ইনিংসটাই নাজমুল শান্তকে চাপহীন করে দেয় আর শান্ত পান সেঞ্চুরির দেখা। শান্ত যদি হয় গল্পের নায়ক, তাহলে সেই গল্পে রিয়াদ আর মুশি যেন পারফেক্ট সহনায়ক। এতো গেল পারফরমেন্সের গল্প। মাঠের বাইরেও ভক্তদের মন জয় করছেন এই দুই ভাইরা ভাই। খেলা চলাকালে মাঠে বসে ইফতার সেরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ইফতারের সময় হয়ে গেছে, অথচ তখনও টাইগারদের বোলিং ইনিংস শেষ হয়নি। তাই তো ফিল্ডিং চলাকালে ওভারে ফাঁকে পাওয়া বিরতির সময় ইফতার করেন এই দুই ক্রিকেটার। যত কষ্টই হোক না কেন, রিয়াদ মুশফিকরা যে ধর্মীয় বিধিনিষেধ পালনেও কখনো পিছোবা হয়নি সেটা দেখা গেল আবারও। লম্বা সময় রোজা, তার উপর হাই ভোল্টেজ ম্যাচ, তবুও রোজা ছাড়েননি। খেলা চালিয়ে গেছেন, রোজাও পালন করেছেন ঠিকঠাক মতোই, যা মুগ্ধ করেছে ভক্তদের। সব মিলে মাঠ ও মাঠের বাইরে রিয়াদ মুশি যেন মন জয় করিয়ে চলেছেন ভক্তদের। শেষের এই সময়গুলো যাতে এভাবেই কাটে এই দুই পাণ্ডবের, এই যেন প্রত্যাশা দেশের কোটি ক্রিকেট প্রেমীর। জিসান আহমেদ, BDCricTime।